অ্যাপ থেকে 10 লক্ষ কিংবা কেউ বা আরও বেশি টাকা কিন্তু ইনকাম করে ফেলেছে অলরেডি। এখনকার প্রাইস অনুযায়ী এই অ্যাপটি থেকে মানুষ 5 লক্ষ 10 লক্ষ কেউ বা আরও বেশি ইনকাম করে ফেলেছে। দেখুন আপনারা আমরা করতে পারলাম না কেন, কারণ আমরা তো বকাঝকায় অভ্যস্ত, তাই না? আমরা কিন্তু ভালো একটা প্রজেক্ট নিয়ে যাচাই বাছাই করি না। হ্যাঁ, তো এটা হলো আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা কি করি, পরবর্তী সময়ে আমাদের এই ব্যর্থতাটাকে ঢাকার জন্য ইউটিউবারদের দুইটা গাইল দিয়ে চলে যাই, ঠিক আছে? তাতে কী লাভ হলো, ঘোড়ার ডিমে লাভ হলো না, কিন্তু ওই বেটা ইউটিউবার কিন্তু ঠিকই টাকা ইনকাম করে নিল। কিন্তু আপনারা আমার সাধারণ মানুষের কী লাভ হলো একবার ভেবে দেখেছেন? তো আসুন এরকম একটা গল্প আজকে আপনাদের শোনাবো এবং লাইভ প্রুফ সহ দেখাবো যে এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। আপনি চাইলে আপনিও নিতে পারবেন, তবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন নেই এখনই করে দেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস, যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি উপরে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। দেখুন বন্ধুরা, আজকে বেশ কিছু কথা আপনাদের বলবো যেগুলো শুনলে আপনাদের হয়তোবা ইন ফিউচারে কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখুন, কোনো কিছু নিয়ে যখন আপনারা স্টাডি করতে থাকবেন ওই জিনিসের হয়তো ভালো দিক বা মন্দ দিক খুঁজে পাবেন, অর্থাৎ একটা সমাধানের রাস্তা আপনারা আল্লাহ দিলে খুঁজে পাবেন, এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা আপনারা বলেন তো যে আপনারা কয়জনে এই অ্যাপগুলো নিয়ে, মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে রিসার্চ করেছেন? আপনারা কি জানেন যে এই মাইনিং অ্যাপগুলো কি পেমেন্ট করে থাকে বেশিরভাগ সময়? তবে হ্যাঁ, এখানে যে সব অ্যাপ ভালো এরকম কিন্তু আমি বলতাছি না, সব ওয়েবসাইট যে ভালো এরকম বলতাছি না, তবে মাইনিং অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যদি 100টা অ্যাপ্লিকেশন আসে বা ওয়েবসাইট আসে, সেখান থেকে কিন্তু 10টা হলো ভালো থাকে যারা পেমেন্ট করে। যাই হোক, এখন কথা হচ্ছে আজকে আপনাদের এইটাতে প্রুফ সহ দেখাবো বলছি, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। দেখুন, কিছু কিছু সময় দেখবেন যে মানুষ ডোলডক্কর পিটিয়ে পণ্যের প্রচার করে কিন্তু ওই পণ্যটা ভালো হয় না, ঠিক আছে? আবার দেখা যায় যে খুব সাধারণভাবে পণ্যটাকে তারা প্রচার করে, বিক্রি করে কিন্তু মান ভালো, ঠিক আছে? তো এখন আপনি কোনটা কিনবেন? অবশ্যই মান ভালো যেটা সেটা কিনবেন। আর এটা কিনতে হলে বা এটা যদি বারবার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই প্রথম চান্স আপনাকে, দ্বিতীয় চান্স আপনাকে ব্যবহার করে দেখতে হবে গুণগত মানটা ঠিক আছে কি না। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখুন, এই পৃথিবীতে কিছু কিছু সময় হাসতে হাসতে অনেক কিছু সত্য হয়ে যায়, আবার অনেক চেষ্টা করেও হয় না। দেখুন, যখনই ডজ কয়েন যখন এসেছিলো তখন আবিষ্কার হয়েছিল ফানি কয়েন হিসাবে, অর্থাৎ একজন আরেকজনকে গিফট দিবে এরকম হিসাবে দুষ্টামি করার আকৃতিতে। কিন্তু এখন এক একটা বেবি ডজ কয়েনের প্রাইস কত রয়েছে, ৬ সেন্ট করে, ঠিক আছে? রিসেন্টলি শোনা যাচ্ছে এটা $1 চলে আসবে। তো চিন্তা করেন, আগে যদি কেউ 1 মিলিয়ন 2 মিলিয়ন কয়েন যদি কিনে রাখে সেটা এখন কয় টাকা দাম হয়েছে একবার একটু ক্যালকুলেট করে মিলিয়ন মাথাটা, ঠিক আছে? সারাদিন ওই গার্লফ্রেন্ডের জন্য চিন্তা করেন না, একটু টাকা ইনকামের দিকেও চিন্তা করে দেখেন ভাইয়েরা, ঠিক আছে? একটা নতুন মাইনিং অ্যাপ যখন আমরা দেই বা ওয়েবসাইট যখন রিভিউ দেই ডিজিটাল বাংলা 360 চ্যানেলে, ওইটার পিছনে কত শ্রম দিতে হয় আপনারা কি একবার ভেবে দেখেছেন? ওইটার পিছনে রিসার্চ করার জন্য কখনো কখনো 1 দিন 2 দিন 3 দিনও চলে যায়, ঠিক আছে? ওই কোম্পানি নিয়ে রিসার্চ করতে হয়, এরপরে যখন ওই কোম্পানির ভালো কিছু একটা দিক পাওয়া যায় তখনই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা ম্যাক করা হয়, ঠিক আছে? কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ এসে কী করেন, দুই একটা বকা দিয়ে চলে যান। কিন্তু ওই কোম্পানি নিয়ে যারা কাজ করে ইউটিউবাররা বা যারা সাধারণ মানুষ কাজ করে দীর্ঘ সময় ধরে, তারা কিন্তু ঠিকই লাভবান হচ্ছে, কিন্তু আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু ফালাফালি করে চলে যান, ঠিক আছে? পুঁটি মাছ কিন্তু রূপের দিকে পানির রূপে দেখবেন লাভ হয়, আর বড় মাছ দেখবেন যে পানির নিচে থাকে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা বকাবাজ্য করেন, পুঁটি মাছের মতো লাফালাফি করেন, তারা ভালো ইনকাম করতে পারবেন না জীবনে, ঠিক আছে? খারাপ ভাষাই বললাম। আর যারা নি মনে করেন রিয়েলভাবে কাজ করবেন, তারা আশা করি আল্লাহর দয়ায় রাসূলের রসুলে ইনশাআল্লাহ লাইফ টাইম ভরে ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের দেখাবো এই কোম্পানিতে প্রাইস কত এসেছে আর আপনাদের কয়েনগুলোর মূল্য কত হবে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিব। তাই ধৈর্য সহকারে আরও বিশেষ কথা কিছু শুনুন। দেখুন, পাই নেটওয়ার্ক যখন পৃথিবীতে এসেছিলো তখন কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে ইগনোর করেছিল, ঠিক আছে? অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই। কী হলো, 4 বছরের মাথায় পাই নেটওয়ার্ক কিন্তু ধামাকা দেখিয়ে দিল। এই যে শুরুর দিক থেকে যারা নি 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ কয়েন আর্ন করতেছে বা আর্ন করে ফেলেছে অলরেডি,
তাদের এখন প্রফিট কোন পর্যায়ে একবার ভেবে দেখেছেন? আপনারা আমরা যদি বকাবকি করে বা অবিশ্বাস করে যদি সরে না যেতাম তাহলে কিন্তু আমাদেরও এত কষ্ট করতে হতো না। আমরা মোবাইলে তো একটা মাইনিং অ্যাপ রেখেই দিতে পারি, তাই না? ওইটা তো বাত মাস চায় না, শুধু 24 ঘন্টা পর পর আপনারা মাইনিংটা স্টার্ট করে দিবেন বা ওয়েবসাইটে স্টার্ট করে দিবেন। এতটুকুই তো কাজ। এতটুক যদি কাজ করে যদি আপনাদের ধৈর্য সহ্য না কুলায় তাহলে আপনারা কী এর বালের ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ভাই বলেন? আগের দাদারা বা ভাই বোনেরা আগে অনলাইন থেকে ইনকাম করতে হলে আগে নিজেকে ধৈর্য হিসাবে তৈরি করে নেন, ঠিক আছে? ধৈর্যকারী হিসাবে তৈরি করে নেন, অন্যথায় কিন্তু ইনকাম হবে না। কারণ আল্লাহ দিলে রাসুল বলছেন যে ধৈর্যের গাছ অনেক কঠিন বা কাটা ভরা কিন্তু ধৈর্যের ফল মিষ্টি, ঠিক আছে? এরকম করে একটা উদাহরণ দিয়েছেন। তো ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়, এই বিষয়টা সবসময় মনে রাখবে। এখন পাই নেটওয়ার্কের এক একটা প্রাইস চলে এসেছে 34 সেন্ট করে, ভবিষ্যতে আরও বাড়বে। তাহলে 5 লক্ষ কয়েন যদি থাকে বা আপনার যদি আজকে থাকতো আর সেটা প্রাইস যদি 34 সেন্ট করে হতো, একবার ক্যালকুলেট করে হিসাব করে নেন কয়টেক আপনি মিস করেছেন লাফালাফি করে পুঁটি মাছের মতো। আর যদি মনে করেন যে বোয়াল মাছের মতো যদি পানির নিচে থাকতেন না, মাটির লয় লাগিয়া অর্থাৎ কাজটা কইরা যেতেন চালাইয়া, তাহলে এখন আপনি কোটিপতি হতেন। আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি আল্লাহ দিলে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি বিটকয়েন লিজেন্ড নিয়ে কিছু কথা আপনাদের বলবো। তো এখন কথা হচ্ছে বিটকয়েন লিজেন্ডের যেই BCL প্রাইস, এখানে যদি আমি ক্লিক করি, আর হ্যাঁ আপনাদের অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে অথবা আপনাদের অ্যাপ স্টোর থেকে যেখান থেকে হোক বা অ্যাপ গ্যালারি থেকে অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন, তাহলে নতুন ভার্সন পাবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এরকম চলে আসবে, আপনারাও ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে? তো দেখুন কয়েন ঘেগুতে কিন্তু এইটা লিস্টিং আছে, ঠিক আছে? এটা কিন্তু লিস্টিং আছে। লিস্টিং প্রাইস কত দেখাচ্ছে দেখুন, এখানে দেখুন বন্ধুরা 0.019 অর্থাৎ প্রায় 2 সেন্ট, ঠিক আছে? প্রায় 2 সেন্ট কিন্তু অলরেডি হনকার বাজারে কিন্তু হয়ে গিয়েছে কয়েনটার, প্রতিটা কয়েনের। এখন আপনার কাছে যদি 5 লক্ষ কয়েন থাকতো তাহলে আপনি কয়টিকার মালিক হতেন একবার হিসাব করে দেখুন। পুরী মাসের মতো তো লাফাইছেন ভাই, তো এখন হিসাব করে দেখুন। আর যারা নিয়ে চুপ বুঝা বা ধৈর্য ধরে কাজ করতেছে তারা কিন্তু এখন লাখপতি কোটিপতি, তাই না? আর এগুলো কিন্তু এল ব্যাঙ্কের থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর এল ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিও আমি আগে দেখাইছি, তো আশা করি ওইটা নিয়ে আর কিছু বলবো না। এল ব্যাঙ্ক থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর KYC-র ব্যাপারটাও কিন্তু চলে এসেছে, KYC-টা কীভাবে করতে হয় রিসেন্টলি আমি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখুন এখানে রয়েছে কত, 235 কয়েন। এটার প্রাইস কত আছে বন্ধুরা, এখন আমরা ক্যালকুলেট করে হিসাবটা একটু মিলিয়ে নিব, ঠিক আছে? তো এখানে আমি লিখে দিলাম কত, 31,205 কয়েন, ঠিক আছে? তো এটাকে আমি পূরণ দেই, পূরণ। আর এখনকার রেট অনুযায়ী কত আস্তে আস্তে দেখতেছেন আপনারা, ওখানে কত ছিল, 31,205 পূরণ 0.02, তাই না? ওকে, সমান সমান আমরা দিলাম, কত চলে আসলো দেখছেন, $624 কিন্তু এখানে চলে আসলো, যেটা প্রাইস বর্তমান বাজারে কিন্তু 65,000 টাকার মতো। এখনকার বাজারে কিন্তু এই বিটকয়েন লেজিং থেকে লেজেন্ড থেকে কিন্তু ইনকাম হয়ে গিয়েছে, ঠিক আছে? এখনকার বাজারে ভবিষ্যতে তো এটার দাম আরও বাড়তে পারে। আর আমি যদি আগে জয়েন হতাম তাহলে আর কত টাকা জয়েন উপার্জন করতে পারতাম এখান থেকে একবার ভেবে দেখেছেন? আর আপনারা এরকম যারা মিস করেছেন তারা কত টাকা এখান থেকে মিস করলেন একবার ভেবে দেখেছেন হিসাবটা? আশা করি বিষয়টা ক্লিয়ার। তো বন্ধুরা আজকে হয়তো বা কথার ভিতরে দুইটা কথা অশ্লীল ছিল, তো ক্ষমা করবেন। এখন কথা হচ্ছে অনেকে বকাবাজ্যটা এতটাই অকথ্য ভাষায় বলেন যে না বলে পারি নেই। তো এই জন্য বন্ধুরা যারা আমার চ্যানেলে ভদ্র বন্ধু বা বান্ধবী বেশি রয়েছে বা ভাই বোনেরা রয়েছেন, এটা আমি জানি কিছু তো অভদ্র থাকবেই, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে ভদ্র ভাই বোনেরা, আপনারা যদি রিয়েলভাবে যদি মাইনিং অ্যাপগুলোতে যদি কাজ করে যেতে পারেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তবে এক একটা মাইনিং অ্যাপের জন্য 6 মাস 1 বছর 2 বছর কিংবা আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু যেহেতু এখানে আমাদের কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, ফ্রিতেই আমরা এখান থেকে ইনকাম করতে পারছি। জাস্ট প্রতিদিন হয়তো বা 10 সেকেন্ড করে করে এক একটা অ্যাপে গিয়া চালু করে দেবো মাইনিংটা বা ওয়েবসাইটে, এতটুকুই তো কাজ। এতটুকু যদি না করতে পারি তাহলে আপনার দিয়ে আমার দিয়ে আর কী কাজ হতে পারে বলেন? তো বন্ধুরা ডিজিটাল বাংলা 360 ফর্মে একমানি অনলাইনে কিন্তু প্রতিনিয়ত মাইনিং অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট নিয়ে রিভিউ দেওয়া হয়, আপনারা প্রত্যেকটাতে জয়েন হবেন অবশ্যই আপনাদের ভালো লাগলে।
তো আশা করি এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর আপনাদের কয়েন কত রয়েছে এখন বিটকয়েন লেজেন্ডে অবশ্যই এইগুলো জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, কারণ আপনারা কয় টাকা আয় করলেন এটা যদি নতুন বন্ধুরা জানতে পারে তাহলে হয়তো বা তারা উৎসাহ পাবে, এই জন্য আর কি বলা, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য ভাই ভালো জিনিস চিনতে হয়, ঠিক আছে, চকচক করলেই শোনা হয় না, আসলে ভালো কোম্পানিগুলো যাচাই বাছাই করে কাজ করতে হয়, এই হলো গিয়া মূল বিষয়। তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগছে, তো ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।